হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের দেখাবো স্পিড টাইপ এসি নষ্ট হলে কিভাবে ঠিক করবেন, তাও আপনারা ঠিক করতে পারবেন মাত্র 300 টাকার ভিতরে। দেখুন ভিউয়ার্স, আমাদের যারা ইলেকট্রিশিয়ান আছে তারা আপনাদের এইসব কথা বলে। আমি আজকে দেখাবো যে এইসব এসি নষ্ট হলে আপনারাও ঠিক করতে পারবেন। যদি আপনার এসি না চলে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আমার এসি কি নষ্ট হয়েছে? দেখবেন যে আপনার এসির সামনে যে লাইটগুলো আছে ওই জায়গায় দেখবেন যে লাল কালারের কিংবা সবুজ হলুদ কালারের লাইট সিগন্যাল দিচ্ছে যে আপনার আউটডোর চলতেছে না। তবে তখন আপনারা কি করবেন, আপনাদের এই উপরের কাভারটা খুলতে হবে। কাভারটা খুলে দেখবেন, স্টার্ট দিয়ে দেখবেন যে আপনাদের কম প্রেশার চলতেছে নাকি আপনার ব্লোয়ার চলতেছে। এই দুইটা দেখলেই আপনারা টের পাবেন। প্রথম আপনারা যদি দেখেন যে না আমার ব্লোয়ার চলতেছে, কম প্রেশার চলতেছে না, আর কম প্রেশার না চললে আপনারা ওই জায়গায় দেখবেন যে আপনাদের যে হলুদ লাইটটা, ওই হলুদ লাইটটা জ্বললে ভাববেন যে আপনারা কম প্রেশার চলতেছে না আমার, তাহলে তখন কি করবেন, এই ক্যাপাসিটারটা খুলবেন। আর যেরকম লাগানো আছে সেরকমই আপনারা খুলে সেরকমই কানেকশন করবেন। ইনশাল্লাহ আপনাদের এসি আবারও দেখবেন যে আগের মতোই চলছে, মাত্র 300 টাকার বিনিময়ে আপনারা এসি ঠিক করতে পারবেন। এ দেখুন ভিউয়ার্স, এটা একটা বড় মানের ক্যাপাসিটার, এটা আছে সম্ভবত 45.5। এ দেখুন ওই যে একটা নাট আছে। দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন একটা টার্মিনাল লাগানো আছে, একসাথে দুইটা তার, আর একটা টার্মিনাল লাগানো আছে দেখুন একটা তার। আর দেখুন এই যে ক্যাপাসিটার পয়েন্টটা, আপনাদের হয়তো আমি মোবাইলের ভিডিও করতে চাই, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। ওই দেখুন একটা পয়েন্টেতে আমি একটা খুললাম, আর একটা পয়েন্টে দেখুন দুইটা তার লাগানো আছে। এরকম কানেকশন ই করলে পরাই আপনারা বুঝতে পারবেন যে এরকম খুলে লাগাইলে পরাই আপনাদের ক্যাপাসিটারটা লাগাইলেই আপনাদের এসি চলবে। আর এইটা আমাদের যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন তারা হয়তো আপনাদের কাছ থেকে এটা নষ্ট হলে আপনাদের কাছে হয়তো অন্য অন্য কথা বলে, কারণ আপনারা এই ধরনের কাজ হলে পরে আপনারা বিল সেরকম যেরকম দিতে চান না, যার কারণে আরও দু একটা পার্সের কথা বাড়ায় লেখে, যার কারণে আপনাদের বিলটা বেশি হয়। আর আমি আপনাদের বলবো যে যারা আপনাদের বাসায় কাজে যায় অবশ্যই বিল যা চায় তাই দিবেন, কেননা কম যদি দেন তাহলে হয়তো আপনাদের পরবর্তী যে সময় আপনাদের বাসায় আসবে তখন আপনাদের এরকম ভোগান্তি ভোগাবে। আর যারা আপনারা বাসা পড়েছে যাদের মনে করেন যে এসি নষ্ট হলে ঠিক করতে এসি ঠিক করবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা ইচ্ছা করলে আপনারাও পারবেন। এ দেখুন যে আমি নতুন একটা ক্যাপাসিটার আনছি, খুলে যে লাগাই দিলাম, এখন দেখুন ইনশাল্লাহ আমার এটা চলবে, এসিটা চলবে। আপনাদের আমি চালাইয়া তারপরে দেখাবো। আমি এক আধে মোবাইল ধরে রাখছি, আর এক আধে ক্যাপাসিটার লাগাচ্ছি, যার কারণে আমার এরকম সময় লাগতেছে। আর যারা আমার ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের পরবর্তী ভিডিওটা হয়তো আরও ভালোভাবে বোঝা দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন পুরোটাই দেখবেন, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন এখনই তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন, কারণ ইলেকট্রিক বাংলা ছাড়া আপনারা এরকম ভিডিও পাবেন না। ওই দেখুন আমি নাটটা খুলবো, নাটটা খুলে আমি ক্যাপাসিটারটা সুন্দর করে শক্ত করে আটকাই দেবো, কেননা ক্যাপাসিটারটা সুন্দর করে আটকাই দিতে হবে, কেননা যে সময় কম প্রেশার চলবে তখন আপনার ঝাঁকিতে হয়তো ক্যাপাসিটারটা পড়ে যেতে পারে, পড়ে গেলে পরে আপনার শর্ট সার্কিট হতে পারে, যার কারণে এটা খুব শক্তভাবে সুন্দর করে লাগাইতে হবে। আর যারা আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমার ভিডিও শেয়ার করবেন অন্য একজনের দেখা দেওয়ার জন্য, অন্য একজনের দেখানোর জন্য। এই দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন মেন যে দেখুন গ্যাসের পাইপ, এই যে চিকুন পাইপটা ওইটা ডেক্সাস পাইপ, আর যেটা মোটা ওইটারে বলে সেকশন পাইপ, আর সেকশন পাইপ দিয়েই আপনার ঠান্ডা বাতাসটা বেরোয়। আর দেখুন আমি ক্যাপাসিটার লাগাইছি, এখন আমি স্টার্ট দিয়ে দেখাবো যে আপনার কীভাবে আপনার ব্লোয়ার চলে, কীভাবে কম প্রেশার চলে। আর যদি কারো মনে কোনো সমস্যা থাকে যে আমি আপনারা যদি আরও কিছু জানতে চান, এসির যদি কানেকশন জানতে চান, এসির আরও ক্যাপাসিটারের কানেকশন যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এসির গ্যাস বলতে যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি অন্য একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে ই করার চেষ্টা করব। ওই দেখুন ভিউয়ার্স,
এখনো আমার চলে নাই, কম্প্রেসার চলে নাই। আমি কম্প্রেসার চালাইয়ের পরে আপনাদের দেখাবো। আমি কম্প্রেসার অন করছি, এসিটা অন করছি। ওই দেখুন বিয়র্স, আমার ব্লোয়ার মেশিন এখন চলতেছে। আর দেখুন কীভাবে আমি কানেকশন করছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখে যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের অন্য একটা ভিডিও বানাইয়া দেখানোর কোনো সমস্যা হলে সলভ করার চেষ্টা করব। ওই দেখুন আমার পাইপটা ঠান্ডা হয়ে গেছে অটোমেটিক। দেখুন ঘামা ঘামা ভাব হয়ে গেছে, আমার ঠান্ডা বেড়েছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।